हेलो वेलकम टू माय यूट्यूब चैनल शाइन विद सुलग्ना। चले तुम्हारे साथे आमार नेक्स्ट वीडियो निये एंड इट्स वेरी इम्पोर्टेंट स्किन केयर। आमरा एतो बाड़ी थेके आमादेरके बेरोते हय, एतो स्ट्रेस निते हय किछु ना किछु कारणे जे आमरा स्किन केयर करते भूले जाई बा आमरा एतो दामी दामी प्रोडक्ट किने फेली जे अनेक समय एक्सपायरी डेट क्रस करे जान देखी ओमा एटा तो यूज ही करा हयनी। तो आज के चले एम एक वीडियो निये जेखाने आमादेरके कोनो एक्सपेंसिव प्रोडक्ट यूज करते हबे ना, खूब बेशि कमप्लिकेटेड कोनो प्रसेसे जेते हबे ना, खूब सिम्पल छोटोखाटो बाड़ीते यूज করে হোম রেমেডি ইউজ করে আমরা কি করে আমাদের স্কিন প্রোটেক্ট করতে পারি ডেইলি রেগুলারলি সেটাকে অ্যাপ্লাই করে সেটাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। সো আর বেশি কোনো কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে চলো, তো সবার আগে আমি আমার কেশকে চুলটা বেঁধে নিয়ে আমি ডিরেক্টলি আই উইল গো থ্রু কি আমরা আমি কি কি বেসিক্যালি ইউজ করি। মানে জেনারেলি দেখো আমি ডেইলি বেসিসে করতে পারি না, আমি যেটা করি আমি অল্টারনেটিভ ডেজে করি। তো আই উড সাজেস্ট অল্টারনেটিভ ডে ইজ ইনাফ, মানে তুমি মানডে ওয়েডনেসডে ফ্রাইডে এরকম করে তুমি করতে পারো। সো ইট উইল হেল্প ইউ আউট, ইউ উইল গেট আ গুড রেজাল্ট। অ্যান্ড চলো, সো কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করি ওটাতে চলে যাই। ফার্স্ট স্টেপ কি হচ্ছে, আমি ফোকাস করছি অন ক্লিনজিং, মানে সি, স্টেপ সি। সো তোমরা সবাই এই দুটো ইনগ্রিডিয়েন্টসের উপরে যথেষ্টভাবে কমফর্টেবল, দিস ইজ বেসন, বেসন, ওকে। অ্যান্ড এইটা যেটা সেটা হচ্ছে ভুষি আটা, ভুষি আটা মানে নন রিফাইন্ড আটা, হোল হুইট যেটাকে আমরা বলি। ওয়েল আমার কিন্তু স্কিনে কোনো মেকআপ নেই, লাইক নাথিং অ্যাট অল, কিচ্ছু নেই। তো হ্যাঁ, সবার আগে আমি যেটা করবো বেসন, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বেসনের মধ্যে কিছুই না, জাস্ট দেখো জাস্ট মাপের জন্য আমি এই গ্লাসটা নিয়েছি, একটু বোঝার জন্য যে তোমরা বুঝতে পারবে কতটা জল নিচ্ছি। একদম জাস্ট এতটাও অ্যাকচুয়ালি লাগবে না, অনেকটা নিয়ে নিচ্ছি। এইটা জাস্ট দেখো এই আটার মধ্যে আমি সিম্পলি দেখতে পাচ্ছ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই দেখো দিস ইজ দ্য থিকনেস, না খুব পাতলা না খুব গাঢ়, দিস ইজ দ্য থিকনেস, ওকে। এটা সুবিধা হবে আমাদেরকে স্কিনে ইউজ করতে। ফাইন আটা কিন্তু এটা নয়, এটা হচ্ছে ভুষি আটা। মানে এই আটাটা কি হয়, যাতে অনেক ক্ষেত্রে স্কিন আমাদের ড্রাই হয়, তো ওই ড্রাই স্কিনটাকে নর্মাল করার জন্য, নর্মাল ইজ ময়শ্চারাইজড করার জন্য, তারপরে ধরে নাও অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্ড দেন ভুষি আটা ইজ ফুল অফ, মানে রিফাইন্ড আটা থেকে ভুষি আটা কি হয়, ইটস ফুল অফ ম্যাগনেশিয়াম, সো ইটস ভেরি গুড ফর স্কিন। তো আমি মুখটা ভালো করে পরিষ্কার করে এসেছি, জাস্ট সি দি চেঞ্জেস। ওকে সো হ্যাঁ, এবার আমি চলে যাবো আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস এমন করে বলছি না রান্না করছি। সো হ্যাঁ, এবার আমি ইউজ করবো বেসন। বেসন যেভাবে আমি ইউজ করি কিছুই না, প্লেন একদম সেম প্রসেস, বেসন থাকছে ওর মধ্যে, যে জলটা নিয়েছিলাম ওটা হাফ ইউজ করেছিলাম, সো এবার আমি হাফটা নিচ্ছি, নিয়ে ওটার মধ্যে বেসনের মধ্যে দিয়ে দিলাম সেমভাবে, জাস্ট মিক্সড করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একদম সেম টু সেম ভাবে আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মানে তোমাকে যে থিকনেসটা দেখালাম আমি পর আটা, ওইভাবেই বেসনের জন্য থাকবে। বেসন তো আমরা প্রত্যেকে জানি ট্যানের জন্য, ট্যান খুব তাড়াতাড়ি মানে আমরা কমাতে পারি, আমাদের প্রত্যেককে রোজ বেরোতে হয়, এখন নয় চলো পর কোভিড আমাদের বেরোনোটা অনেকটা কম হয়েছে, বাট হ্যাঁ খুব ভালো বেসন, প্রচণ্ড ভালো। আমি বেসনটা জাস্ট নিচ্ছি, নিয়ে ওই সেমভাবে স্কিনে একদম ভালো করে একদম সেম টু সেম থিকনেসে যেরম ছিল ওইভাবে জাস্ট অ্যাপ্লাই করবো, দেখো ওইভাবে। বেসন না বেসিক্যালি যেটা তোমাদেরকে বলছিলাম, ইটস যাদের স্কিন খুব অয়েলি, যেরকম আমার কম্বিনেশন স্কিন, মানে আমার স্কিন খুব অয়েলিও নয় আবার এরম বলবো না যে খুব ড্রাই, যাদের অয়েলি স্কিন তাদেরকে আমি বলবো যে বেসন ইউজ করো, অয়েলি স্কিন খুব খুব ইম্প্যাক্ট করে, অয়েলি অয়েলটাকে খুব ভালো তাড়াতাড়ি সরাতে হেল্প করবে তোমাদেরকে। বডি স্ক্রাবিং হিসেবেও না আমরা অনেকে ইউজ করি ফেশিয়ালের জন্য, ইউনো যে সময় হয় না যে অনেকে দেখবে ফেশিয়াল হেয়ার থাকে, সো যাদের মুখে খুব বেশি লোম, বেসিক্যালি লোম থাকে, সেই লোমটাও সরাতে হেল্প করে। তো হ্যাঁ একদম সেমভাবে যেটা বলেছিলাম, দিস ইজ দি ওয়ে আমি এটাকে কখনো এইভাবে করবো, ইট অলওয়েজ হ্যাভ টু বি স্কিনটার ওপর থেকে এইভাবে আমি ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করছি।
ধুয়ে নিয়েছি, দেখো মানে স্কিনটা আমার যে কি লাইট ফিল হচ্ছে আমি নিজেই জানি। তো এটা আমার গেল সি মানে ক্লিনজিং। এবার আমি চলে যাচ্ছি টোনিং। টোনিং এর জন্য আমি সেরকম কিছু ইউজ করি না, আমি অল্টারনেটিভলি কিছু একটা করি, মানে রাদার গোলাপ জল, গোলাবাড়ির হোক বা তোমরা নিজেরা অনেকেই আমরা বাড়িতেও গোলাপ জল বানিয়ে নিই, তো তোমরা সেটাও করতে পারো। আরেকটা যেটা আমি করি এটা হচ্ছে শশাটাকে না গ্রেট করে, মানে তোমার ঘষুনিতে যেটা আমরা বলি ওটাতে ঘষে নিয়ে, তারপরে যেটা মানে ঘষার পরে যেটা আমাদের থাকছে না ওটাকে আমি ভালো করে এরম চিবড়ে নিয়ে রসটা বার করি, ওটা খুব ভালো টোনিং হয় স্কিনে, প্রচন্ড ভালো টোনিং হয়। সো এটা হচ্ছে জাস্ট দেখো, এই যে আমি জাস্ট শশাটাকে ঘষে নিয়ে ওটা রসটা বার করেছিলাম, শশার রস। ওকে, তো সবার আগে আমি শশার রসটা ইউজ করব, শশার জুস যেটাকে বলে, সেটাকে ভালো করে স্কিনে জাস্ট দেখো এইভাবে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করব। যাদের স্কিনে অ্যাকনি আছে না, প্লিজ এটা অ্যাপ্লাই করো, তোমরা বুঝতে পারবে কিরম ভাবে তোমাদেরকে হেল্প করছে, প্রচন্ড ভালো হেল্প হয়। প্লাস ইরিটেশন, যে স্কিনে প্রচন্ড ইরিটেশন হয়, মানে তোমরা রোদ্রে বেরোচ্ছ তখন খুব স্কিন ইরিটেশন হচ্ছে, বাস বাড়িতে আসো ফেস ওয়াশ, যেটা যেই ফেস ওয়াশ ইউজ করো, ইউজ করে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে একটু শশার রস। আমি তো অনেক সময় কি করি, বিকজ ডেলি বানানো যায়, কিচ্ছু লাগে না, লাইক এক মিনিট লাগবে তোমার শশার রস করতে, এইটুকু স্কিনের জন্য কতটাই বা তোমার লাগছে। তো এরম করে জাস্ট আমি কি করলাম, স্কিনে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড টাইম দিলাম এটা। আচ্ছা, তোমরা আমার হাতের এই দাগ বাগ গুলো দেখে হয়তো ভাবছো যে আমি কি করি না, আই হ্যাভ আ স্মল প্যাট, একটা ছোট্ট ডগি আছে আমার, যার নাম বাবু মশাইয়ের সাথে আমি আলাগি তরিকেতে আমাদের মারপিট ভালোবাসা চলে, যার এত দাগ তোমরা আমাকে দেখতেই পাবে, আমার হাতে পায়ে কখনো মুখেও দেখতে পারো। সো এটা হচ্ছে আমার টোনিং, এটা আমি জাস্ট 2-3 মিনিটস রাখবো, তারপর সিম্পলি বেসিনে যাবো, গিয়ে মুখটাকে ধুয়ে নেবো। মুখটা ধুয়ে নিলে আই উইল বি ডান উইথ প্রথম ওয়ে, যেভাবে তোমরা টোনিং করতে পারো। মুখটা ধুয়ে চলে এলাম, হ্যাঁ একদম ক্লিন ফেস। এবার যেটা আমি করব, যেটা আমি আরেকটা ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো যদি কারোর শশার রসে প্রবলেম থাকে, ওটার জুসটা ইউজ করতে অসুবিধা হলে, দেন গোলাপের জল হাতে নিয়ে কটন যেটা ইচ্ছে তোমরা করতে পারো। সো জাস্ট এইভাবে আমি হাতে নিয়ে নিচ্ছি, অ্যান্ড শান্তি জাস্ট এরম করো, ট্যাপ 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 জাস্ট এইভাবে। আর একটু অ্যাপ্লাই করতে পারো, লাইক ইটস, এটা তোমাদের ওপরে, স্কিনের ওপর, ফেস স্ট্রাকচারের ওপরে, অনেকেই কটন দিয়েও ইউজ করো, যেটা ইচ্ছে। আমি, আমার খুব ভালো লাগে, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করলে আমার যেন মনে হয় যে আমি কিছুটা ভালো করে লাগিয়েছি, কমফর্টেবল ফিল করি। সো ইয়াস, দিস ইজ টোনিং। শশার রসে আমরা যেরকম যখন ইউজ করলাম শশার জুসটার সময়, আমি বেসিনে গিয়ে মুখ ধুয়েছি, গোলাপেরই চলে, কোনো দরকার নেই তোমাদের কোনো মুখ টুক ধোয়ার, এটা জাস্ট রেখে দাও, স্কিনটা কনজিউম করে নেবে, অ্যান্ড ইটস ভেরি গুড। ওয়েল, এবারে আমি যেটা ইউজ করবো দ্যাট ইজ অ্যালোভেরা জেল। আমি বেসিক্যালি অনেক সবাইকে আমি সাজেস্ট করবো, বিকজ আমি অনেকের দেখেওছি জেনেওছি যে ডিরেক্ট যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে ওদের ওখান থেকে ডিরেক্ট অ্যালোভেরা জেল ইউজ করো না, ওটা স্কিনে কোনো জিনিসটা না ডিরেক্টভাবে লাগানোটা ঠিক নয়। তো আমি যেটা করি, আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করি, এটা বেসিক্যালি কেসার চন্দন মিক্সড, বাট নর্মাল অ্যালোভেরা জেলটাও তোমরা ইউজ করতে পারো, ইটস রিয়েলি গুড। তো এটা যেটা আমি ইউজ করছি দিস ইজ ফর মশ্চারাইজিং, এম স্টেজ এম। তো আমাদের সি টি ডান, এবার এম স্টেজের ময়শ্চারাইজার, আমি এটাতে আর অন্য কিছু সাজেস্ট করবো না তোমাদেরকে, জাস্ট অ্যালোভেরা জেল নাও হাতে মাখিয়ে সেম প্রসেসে জাস্ট এইভাবে স্কিনে অ্যাপ্লাই করে দাও। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যালোভেরা জেল না খুব ভালো যারা বাড়ির থেকে বেরো, সান হয় না অনেকের গালে, রৌদ্রের জন্য গালে ছোপ ছোপ হয়ে যায়, বাস বাড়িতে এসে কিচ্ছু করো না, বরফ অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করো, দেখো কিরকম ইম্প্যাক্ট হয়তো উইদিন আ সেকেন্ড পাবে না, বাট কিছুক্ষণ ওয়েট করলে তুমি দেখতে পাবে স্কিনে একটা অদ্ভুত রিল্যাক্সেশন। স্কিন রিল্যাক্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো
এইভাবে জাস্ট দেখো আমার স্কিনটা প্রথমে এটা খুব কি বলবো ক্রিমি অ্যান্ড গ্লসি তোমার স্কিনে লাগবে বাট আস্তে আস্তে এটা স্কিনের মধ্যে কনজিউম করে নেবে কনজিউম করে নিলে ইটস লাইক এরকম করে তোমরা যদি এই যে জিনিসগুলো আমি বেসিক্যালি বললাম এভরি ডে অ্যাটলিস্ট মানে টু উইকস অ্যাপ্লাই করে দেখো তোমরা তোমরা নিজেরাই দেখবে কিভাবে ইউ উইল ফিল লাইক তোমার স্কিন কতটা চেঞ্জ হয়েছে তোমার ইউর স্কিন উইল স্পিক লাইক তুমি আমার স্কিন তোমার কথা বলবে যে কতটা সুন্দর স্কিনটা রয়েছে আশা করছি তোমাদের সবার আজকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো আমি যেটুকু জানি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তোমরা এটাকে ফলো করো আর বাড়িতে অ্যাটলিস্ট রেগুলার বেসিস না হলে অল্টারনেটিভ ডেতে করো সামনে পুজো আসছে অনেকের বিয়ে আসছে খুব ভালো রেজাল্ট পাবে আর যাই রেজাল্ট পাও না কেন সেটা আমাকে জানাবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর একদম ভুলো না শাইন বিশ্ব লগ্নের সাথে থাকার জন্য বেল আইকনটাকে টাং করে সাবস্ক্রাইব করে দাও তার সাথে আমার সাথে থাকার জন্য আমার ফেসবুক অ্যান্ড আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি শর্টপট চলে যাও ওখানে গিয়ে আমাকে ফলো করো অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে টাটা।